আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন স্টাডি ক্যারিয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা নবম এবং দশম শ্রেণীর আমরা পদার্থ বিজ্ঞানের গতি অধ্যায়টির 2024 সালের আমরা কোশ্চেন সলভ করতেছিলাম। আমরা আজকে চট্টগ্রাম বোর্ড 2024-এর প্রশ্নটি আমরা সমাধান করব। এর আগে আমরা একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে খুব একান্তই জানতে ইচ্ছে করে যে আমার এই ভিডিওগুলো কি কোথা থেকে দেখতেছি, খুব ইচ্ছে হয়। এই জন্য একটা কাজ করব, সবাই একটু কমেন্টে জানাই দিব যে আমি এখান থেকে দেখতেছি। ওকে, তাহলে আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, আমরা উদ্দীপকের আমরা পড়ার আগে আগে একটু ক এবং খ মূলক প্রশ্ন অ্যান্সার করি, কারণটা হচ্ছে আমাদের ক এবং খ মূলক মূলত আমাদের উদ্দীপক রিলেটেড হয় না, তাই না? তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন কি বলছে, ত্বরণ কাকে বলে? আমরা সবাই জানি যে সময়ের সাথে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলা হয়, এটা আমরা সবাই জানি। এরপর একটা মজার প্রশ্ন করছে খ নম্বরে, কি বলছে যে ঘড়ির কাঁটার গতি পর্যায়বৃত্ত গতি কি না, এটা সরি ঘুড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি না ঘূর্ণন গতি? যদি আমরা লক্ষ্য করি যে আমাদের ঘুড়িটা মূলত এমনটা হয়ে থাকে, তাই না? ঘুড়িটা এমনটা হয়ে থাকে, এখানে থাকে কত, আমাদের 12 থাকে, এখানে 6, মানে কিছু থাকে এইভাবে, হ্যাঁ এইভাবে থাকে, আর এখানে এইভাবে থাকে, এখানে আমাদের ঘুড়ির কাঁটা এইভাবে থাকে, হ্যাঁ একটা ছোট কাঁটা দিই এইভাবে থাকে, আর একটা সেকেন্ডে কাঁটা দিলাম মনে করো, একটা বড় কাঁটা দিই, হ্যাঁ এইভাবে কিন্তু থাকে আমাদের। তাই এখন এখানে আমাদের 1, 2, 3, 4 এইভাবে থাকে, তার মানে একটা নির্দিষ্ট সময় পরপর কিন্তু চলতে থাকে, নির্দিষ্ট সময় পর পর এভাবে কিন্তু ঘুরতে থাকে, ঘুরতে আসে, ঘুরতে আসে, কি তাই না? আবার কি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এই যে নির্দিষ্ট একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে। এরপর যদি লক্ষ্য করি সমদূরত্ব বজায় রেখে, এখান থেকে এখানে যতটুকু দূরত্ব, এখান থেকে এখানে ততটুকু দূরত্ব, সব জায়গায় কি সমান দূরত্ব, কি তাই না? সমান দূরত্ব বজায় রেখে কিন্তু ওটা ঘুরতে আসে, বুঝা গেছে? এখন আমাদের বলছে ঘড়ির কাঁটার গতি পর্যাবৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতির যদি আমরা সংজ্ঞাটা লক্ষ্য করি, আমরা আগে সংজ্ঞা দিব যে কোনো শুরুতেই খ নম্বর অ্যান্সার করতে গেলেই আমাদের যে জিনিসটার কথা বলবে আমরা আগে সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব, এরপরে বাকিটা, ঠিক আছে? কি বলছে পর্যায়বৃত্ত গতি? পর্যায়বৃত্ত গতি কাকে বলে? পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তখন তার গতিকে বলা হয় পর্যায়বৃত্ত গতি, বুঝা গেছে? তাহলে যদি আমরা লক্ষ্য করি এখানে এই ঘড়ির কাঁটাটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করছে, আবার কি নির্দিষ্ট সময় পর পর এক একটা যে বিন্দু আছে এই দূরত্ব কি করতেছে, একইভাবে অতিক্রম করতেছে, একইভাবে অতিক্রম করতেছে। সো এই জন্য আমরা এই ঘড়ির কাঁটার গতিকে বলবো পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা কি বললাম যে পর্যায়বৃত্ত গতির আগে সংজ্ঞা দিব, দেওয়ার পরে বলবো যেহেতু ঘড়ির কাঁটা, হ্যাঁ, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করতেছে, সুতরাং এই ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি। এরপরে আসে কি ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি বলছে না, হ্যাঁ ঘূর্ণন গতির সংজ্ঞা আমরা কি জানি, ঘূর্ণন গতির সংজ্ঞা হচ্ছে যখন কোনো একটা বস্তু একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব, মানে সমান দূরত্ব, এর আগে কিন্তু আমাদের পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সমান দূরত্বের কথা কিন্তু উল্লেখ ছিল না, বাট ঘূর্ণন গতির ক্ষেত্রে সংজ্ঞা হচ্ছে যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, হ্যাঁ, সমান দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে, তখন সেটাকে বলবো আমরা কি ঘূর্ণন গতি বলবো। যেহেতু এখানে ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখছে, বজায় রেখে কি চলতে আছে, চলতে আছে, চলতে আছে, সো এই গতিটাকে বলবো আমরা ঘূর্ণন গতিও বলবো। ওকে, তাহলে আমরা সুন্দর করে একটা সংজ্ঞা দিব, দেওয়ার পরে বলবো যেহেতু এখানে ঘড়ির কাঁটা একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলতেছে, সুতরাং এর গতিকে বলি আমরা ঘূর্ণন গতি। তার মানে ঘড়ির কাঁটার গতি একটা পর্যাবৃত্ত গতি এবং কি ঘূর্ণন গতি। ওকে, শেষ। এবার আমরা উদ্দীপকটা লক্ষ্য করি, উদ্দীপকটা আমাদের কি বলছে একটু দেখি। হ্যাঁ, কি বলছে যে এ ও বি অবস্থানের দূরত্ব হচ্ছে 1 কিলোমিটার। আমরা ধরে নিচ্ছি এখানে হচ্ছে এ এর অবস্থান, আর এটা ধরে নিচ্ছি বি অবস্থানটা। ওকে, এই আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে এ, বলতে আমাদের বীরগঞ্জকে বোঝানো হচ্ছে, এটা হচ্ছে বীরগঞ্জ। ওকে, এটা হচ্ছে বীরগঞ্জ আর এটা হচ্ছে আমাদের দিনাজপুর, ধরে নিচ্ছি কিন্তু, হ্যাঁ এত কিলোমিটার আমরা এখান থেকে 40-50 কিলোমিটার ওইটা কিন্তু আমরা ধরতেছি না, আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে 1 কিলোমিটার বলছে, সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে 1000 মিটার, কারণ 1 কিলোমিটার মানে কি 1000 মিটার, আর আমরা 1000 মিটার করার একটা কারণ হচ্ছে আমরা জানি যে কোনো কিছুর এসআই একক হচ্ছে কিন্তু মিটারে, সো মিটারে কিন্তু নিয়ে আসতে হবে কি। ওকে, এটা কিন্তু সবসময় মাথা রাখতে হবে, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমরা করি না কেন, আমাদের সবসময় মাথা রাখতে হবে ওইটা কি এসআই এককে নিয়ে আসা। ওকে, মনে থাকবে তো নাকি? তাহলে 1000 মিটার। এবার কিন্তু কি বললো একটু লক্ষ্য করি, এই অবস্থান থেকে, এই যে অবস্থানটা যে আছে, এই অবস্থান থেকে জনি
মিস্টার জনি সাহেব। হ্যাঁ জনি, মিস্টার জনি সমবেগে 10 ms ইনভার্স 1 সমবেগে, ms ইনভার্স 1, এটা কিন্তু সমবেগ। কি বেগ? সমবেগ। আর সমবেগ বলার সঙ্গে সঙ্গেই আমাদের মাথায় কিন্তু একটা কাজ করে, কি কাজ করে? টাস করে কাজ করে, সেটা হচ্ছে সেই সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু vt হবে। কি হবে? s ইকুয়াল টু vt। সমবেগ বললেই s ইকুয়াল টু vt, কারণ হচ্ছে সমবেগে কোনো ত্বরণ থাকে না। ওকে, তারপরে কি বলবো? বি অবস্থানের দিকে যাত্রা শুরু করলো। সো এই যে বি অবস্থানে যাচ্ছে, ওদের গন্তব্যস্থল হচ্ছে কোথায়? বি। আবার রনি একই স্থান থেকে, এই যে মিস্টার রনিও এখানেই আছে, ওই যে আমরা দৌড় খেলাই না, যে দৌড় প্রতিযোগিতা যেগুলো যে হয়, একই স্থান থেকে একই সময় কিন্তু দৌড়াইতে হয়। ঠিক, এরাও মনে করে একটা রেস নিচ্ছে। হ্যাঁ, এরা একই সময় একই স্থান থেকে যাত্রা শুরু করতেছে। সো এই রনিও কিন্তু একই স্থান থেকে যাত্রা শুরু করছে, তবে সে কিন্তু আর সমবেগে যায় নাই, সে 15 ms ইনভার্স 1 আদি বেগে এবং ত্বরণ 2 ms ইনভার্স 2 ত্বরণে যাত্রা শুরু করছে। হ্যাঁ, একই দিকে যাত্রা করলো, বি স্থানে পৌঁছাইছে। সে এখান থেকে এটু গেছে, তার মানে 1000 মিটার দূরত্ব অতিক্রম করছে, করার পর 30 সেকেন্ড থাকছে। তাহলে অপেক্ষা কত? অপেক্ষার ফল সুমিষ্ট হয়, তাই না? যে অপেক্ষা করে সে ভালো কিছু পায়। হ্যাঁ, অপেক্ষা করছে কতক্ষণ? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ড অপেক্ষা করে রনি আবার, এই রনি কিন্তু গেছে। হ্যাঁ, এই বুঝছো তো, রনি গেছে। যাওয়ার পর রনি 5 ms ইনভার্স 1, মানে আবার সে ব্যাক হয়েছে। এবার কিন্তু ব্যাকটা হয়েছে কিসে? সমবেগে। তার সমবেগ কত ছিল? 5 ms ইনভার্স 1। এখন কি বললো? এ স্থান অভিমুখী রওনা হলো, আবার এর দিকে যাত্রা শুরু করছে। এবার এই যে আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এই উদ্দীপকটা বুঝছো তো? হ্যাঁ, আশা করি তোমরা বুঝছো। তারপরে কি বলো, গ নাম্বার। এখন এ রনি কতক্ষণ পর, রনি কতক্ষণ পর এত বেগ প্রাপ্ত হবে? এখন যদি তোমরা সূত্রগুলো লক্ষ্য করো, সে ভি ইকুয়াল টু কি জানি আমরা? ইউ প্লাস এটি, তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে আমরা কি জানি? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি, তারপরে সূত্র আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 as। এখন কথা হচ্ছে আমরা কোনটা সূত্র বসাবো, আমার তো দুটো ঝামেলা এইটাই হয়, তাই না? আমি এইটাই তোমাদের বারবার বুঝাচ্ছি, তাহলে যেন তোমাদের এই সমস্যাটা দূর হয়ে যায়। হ্যাঁ, তাহলে এখানে প্রথমে লক্ষ্য করি, আমরা এই যে থেকে লক্ষ্য করি, পিছন থেকে লক্ষ্য করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 as, এই সূত্র কি আমাদের বসবে? অনেক কিন্তু সূত্র বসাই দিতে পারে, ঝামেলা লাগতে পারে, অথবা এটা সূত্র বসাই দিতে পারে। একটু লক্ষ্য করো, আমাদের এখানে যে রনি সাহেব আছে, রনি এত বেগে এত ত্বরণে যাত্রা শুরু করছে, আর এত বেগ কতক্ষণ পর এত বেগ প্রাপ্ত হয়, তাই না? কারণ সে মানে কি সমত্বরণে যাচ্ছে। হ্যাঁ, তো এক সময় কি তার বেগ এত প্রাপ্ত হতেই পারে, সরি সমবেগে না সমত্বরণে যাচ্ছে, এত বেগ প্রাপ্ত হতেই পারে, বা কত ত্বরণে, কত সময় পর? আরেকটা জিনিস হচ্ছে, এ কিন্তু এখানে বলে নাই যে সম্পূর্ণ দূরত্ব কিন্তু আগে অতিক্রম করছে তারপরে বেগ প্রাপ্ত হয়েছে, এমনটাও কিন্তু না। কারণটা হচ্ছে যে এখানে উদ্দীপককে বলেই দিছে পরবর্তী যে তার হওয়ার সম্ভাবনা আছে, তার পরবর্তীতে এত বেগ হবে। হ্যাঁ, এটাও কিন্তু বলে নাই, কারণ তার পরবর্তী বেগটা আমাদের বলেই দিছে যে এত সমবেগে গেছে। সো আমাদের ঘটনাটা কিন্তু প্রথম দিকে ঘটনা, আর প্রথম দিকে ঘটনার ক্ষেত্রে সে কিন্তু এই অবস্থায় এখনো 1000 মিটার দূরত্ব অতিক্রম করে নাই। সো আমাদের যেখানে যেখানে দূরত্ব আছে, সো এটা টোটাল বাদ, তার মানে এই সূত্র বাদ যাবে, এই সূত্র বাদ যাবে, এই সূত্র বাদ, তাহলে সূত্র পড়বে কোনটা? এই যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে উপাদানগুলো আমরা লিখে নেই, এখানে আমাদের ইউ এর মান দেওয়া আছে কত? 15 ms ইনভার্স 1, এটা হচ্ছে আদি বেগ। ওকে, তারপরে এর মানও বলে দিছে 2 ms ইনভার্স 2, যেহেতু ত্বরণ, সো ইনভার্স কত হবে? 2 হবে। আর এখানে ভি এর মান বলে দিছে কত? 45 ms ইনভার্স 1, এখান থেকে বের করতে হবে আমাদের কি? টাইম টি ইকুয়াল টু হোয়াট? ওকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি, আমরা জানি এ ইকুয়াল টু কি? ভি মাইনাস ইউ বাই টি, সো ভি হচ্ছে 45 মাইনাস 15, টি হচ্ছে কত আমাদের? টি এর মান তো আমাদের বের করতে হবে, সো টিটা দিকে চলে গেলাম আর এর মানটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এর মানটা এখানে দিলাম, তাহলে 45 থেকে 15 বাদ দিলে হচ্ছে কত? 30 সেকেন্ড, তাই না? 30, আর এ বলতে কত? 2, সো 15 সেকেন্ড। তাহলে আমাদের কি বলছিল, রনি কতক্ষণ পরে এত বেগ প্রাপ্ত হবে? রনি 15 সেকেন্ড পরে
45 ms ইনভার্স 1 বেগ প্রাপ্ত হবে। এটা হচ্ছে আমাদের গ নম্বরের অ্যানসার। ওকে, এবার আমরা লক্ষ্য করব ঘ নম্বরে। ঘ নম্বরে কি বলছে, উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কি না ব্যাখ্যা করবো। অনেক সুন্দর একটা প্রশ্ন, কিন্তু সবাই ঘাবড়ে যাবা, হ্যাঁ কি করব না করব, হ্যাঁ হাই হাই করার কোনো কারণ নাই, একটু মন দিবা, অবশ্যই অবশ্যই ভালো কিছু করতে পারবা যদি তোমরা বুঝে থাকো। এই ধরনের প্রশ্নগুলো অনেক ইজি হয়, আর এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়, একই ধরনের প্রশ্ন। যাত্রা শুরু করছে, কতক্ষণ পর তাদের মিলিত হবে কিনা, হ্যাঁ এই ধরনের প্রশ্নগুলো, কিন্তু বাঘ হরিণকে ধরতে পারবে কিনা, এই যে এই রিলেটেড প্রশ্ন। কিন্তু আবার দুর্বলতা করছো, কি আগে পৌঁছাবে, কে কার কার মানে কতবার দেখা হবে তার সাথে, এমন ধরনের প্রশ্নগুলা। তাহলে কি বলছে এখানে, উদ্দীপকের আলোকে জনি ও রনির, জনি সমবেগে যাচ্ছে, রনি কি একবার গেছে আবার আসতেছে, তাদের মধ্যে দেখা হবে কিনা। এখন একটা জিনিস লক্ষ্য করি, আমরা আগে রনির ক্ষেত্রটা আগে বের করি। এখানে রনি কিন্তু গেছে, রনি গেছে, এখন পৌঁছাইছে কতটুকু সময়, আবার এই সাইড থেকে আসছে, ওইখানে সময় কতটুকু লাগছে, বা ওইখানে যে অপেক্ষায় ছিল তার মোট সময় কতটুকু, ওই মোট সময়ে এই জনি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, আর কি অবশিষ্ট থাকতেছে, কখন তাদের মাঝে দেখা হবে। মেইন কথা হচ্ছে তুমি এই দিকে গেছো, হ্যাঁ যাওয়ার পরে বেগ হইছো, কিছুক্ষণ ছিলা তুমি অপেক্ষায় ছিলা, তোমায় আসে না, মেইন কথা হচ্ছে এমনটা। হ্যাঁ হ্যাঁ কি রে বন্ধুর কি হইলো, আসে না কেন, এই যে গেছে, এই যে গেছে, তুমি অত কথা কি, এ আসে না কেন, আসে না কেন, একটু আগে দেখি, আগে যায় না এমনটা, ওই যে আগে গেছে কিন্তু এদিকে আসতেছে, এখন এদিকে আসতেছে, তো আসলে পরে এক সময় যদি থাকে ভাই অবশ্যই কি দেখা হবে, নাকি চিটিং করবে, চিটিং করে চলে যাবে, এমনটা কিন্তু না। হ্যাঁ তো আসে না কেন, তুমি আসলা এদিক, আসার পরে দেখলাম মনে করো এইখানে তোমাদের সাথে দুজনে দেখা হইলো, এই যে এখানে দেখা হইলো, এই যে এইখানে যে দেখা হইলো, এই দেখা হওয়া আসলে সম্ভব কিনা, হ্যাঁ নাকি ওই পৌঁছায় গেলো ওই সময়, এমনটা কিন্তু, এটা কিন্তু প্রশ্ন আমার অ্যান্সার করতে হবে। তার মানে এখান থেকে এই যে রনি এখানে গেছে কতটুকু সময় লাগছে, এরপর রনি অপেক্ষা কতটুকু ছিল, 30 সেকেন্ড, এ কিন্তু অপেক্ষায় ছিল কিন্তু, আর তুমি কিন্তু ওই যে জনি কিন্তু বসে নাই, জনিও কিন্তু ওই সমবেগে কিন্তু যাচ্ছিল, ওই যে আমাদের যে ঘটনা আছে, হ্যাঁ ওই যে কি জানি ঘটনাটা আমাদের, ওই যে কচ্ছপ আর কি, কচ্ছপের ঘটনা আর জানি কার ঘটনা, আচ্ছা ওটা বাদ দিলাম। তাহলে এই যে এখানে, এই যে এখানে যে আসে গেছে যাওয়ার পর এখানে আসছে, হ্যাঁ তাদের এখানে সম্ভব কিনা সেটা কিন্তু আমাদের আলোচনা করতে হবে। তাহলে আমরা যে কাজটা করব আগে, এই রনি এখানে গেছে যাওয়ার পর 30 সেকেন্ড যে সময় আছে, আর এখানে যে সময়টা লাগছিল, ওই সময়ে এই জনি আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে আমাদের কিন্তু সেটা বের করতে হবে। সো আমরা আগে আসি রনির ক্ষেত্রে। ওকে, রনির ক্ষেত্রে, রনির ক্ষেত্রে আমাদের 1000 মিটার যে দ্রুত অতিক্রম করছে, এখানে কতটুকু সময় সে অতিক্রম করছে সেটা কিন্তু আগে বের করব। তাহলে একটা কাজ করি, আমরা আগে উপাদানগুলো লিখে নেই, ইউ ইকুয়াল টু কত, 15 ms ইনভার্স 1, টাইম টি ইকুয়াল টু হচ্ছে কত, সরি টাইম তো আমাদের বের করতে হবে তাই না, এখানে এ দেওয়া আছে, এ ইকুয়াল টু হচ্ছে 2 ms ইনভার্স 2, ওকে 2 ms ইনভার্স 2। এরপরে আমাদের এসের মান কিন্তু 1000 মিটার, 1000 মিটার। এখন অনেকে বলতে পারো আমরা শেষ বেগটাকে এটা ইউজ করবো, অবশ্যই না, কিন্তু আমরা এখান থেকে এখানে যা পৌঁছাইছি, সো শেষ বেগের কোনো কথাই আসবে না, ওইখানে বেগ পৌঁছাইছি মানে বেগ ওইখানে আমার জিরো হয়ে যাবে, বাট এখানে বলছে কতক্ষণ পর এত হবে, বাট এখানে কিন্তু আমাদের কিন্তু বলে নাই, সো এখানে চলে আসছে মানে বেগ শূন্য হয়ে গেছে। ওকে, তাহলে এখানে আমাদের টির মানটা বের করব। এখন সূত্র কোনটা, ভি ইকুয়াল টু প্লাস এটি বসাবো নাকি, এটা তো হবেই না কারণ হ্যাঁ ত্বরণ দেওয়া আছে, বাট আমাদের এমন একটা সূত্র এখানে কিন্তু আগে একটু লিখে নেই, একটু মিশে আগে, এখন এখানে আমার এমন একটা সূত্র বসাইতে হবে যেখানে এই যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানে আমাদের বসবে। হ্যাঁ কি বোঝা গেছে, কোন সূত্র আমরা বসাবো, যেখানে আমাদের এই সবগুলো উপাদানই বসবে সেখানে আমরা এই সূত্রটা বসাবো, বিএসকে ইকুয়াল টু ইউএসকে প্লাস 2s, বাট এইখানে যদি আমরা সূত্রটা বসাইতে চাই ঠিক আছে, বাট আমরা কিন্তু টাইমটা বের করতে পারবো না, কারণ আমার বের করা দরকার কি, সময়টা বের করা দরকার, এই জন্য এটা আমরা কিন্তু করব না। ওকে, কারণ আমার টাইম বের করতে হবে, তাহলে টাইম সম্পর্কিত জিনিস আছে কয়টা, তিনটা আছে, কয়টা আছে, তিনটা, এটা কিন্তু গোটা বাদ দিয়ে দিলাম, এখন তিনটা, তিনটার মধ্যে কোনটা হবে, যদি লক্ষ্য করি ভি কল ডি প্লাস এইটি, এটাও কিন্তু পড়বে না, কেন পড়বে না, কারণটা হচ্ছে এখানে কিন্তু আমাদের সেই এস এর মান আছে বাট এসটা কিন্তু বসতেছে না। ওকে, এরপর লক্ষ্য করি এইটার ক্ষেত্রে, আগে লক্ষ্য করি এস ইকল ডি প্লাস ভি ভাগ টু, ভি প্লাস 2 ইন্টু টি, এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের সূত্র পড়বে না, কেননা এখানে কিন্তু আমাদের সেই ত্বরণটা কিন্তু বসতেছে না, তাহলে সূত্র বসবে কোনটা, এই যে এইটা, এখানে কিন্তু প্রত্যেকটা উপাদান বসতেছে, সো আমরা লিখবো এস ইকুয়াল টু ইউটি প্লাস হচ্ছে হাফ এটি স্কোয়ার। ওকে, হ্যাঁ তাহলে এখান থেকে
আমরা যদি লক্ষ্য করি এস এস বলতে হচ্ছে আমাদের 1000 মিটার, ইকুয়াল ইউ বলতে হচ্ছে কত 15টি, প্লাস এখানে হচ্ছে হাফ, এ বলতে হচ্ছে টু, হ্যাঁ টি স্কোয়ার থাকবে, তাহলে এই টু এই টু কাটা, তাহলে আমাদের যেটা থাকতেছে টি স্কোয়ার প্লাস 15টি ইকুয়াল টু হচ্ছে 1000। তাহলে বা টি স্কোয়ার প্লাস 5টি মাইনাস 1000, ওকে ইকুয়াল টু কত 0। এখন এই আকারে আসলে পরে আমরা কি করি, কিছু কর্মকাণ্ড করতে হয়, তাই না? কি কর্মকাণ্ড করতে হয়? ওই যে মনে আছে উৎপাদক বিশ্লেষণ, এই উৎপাদক বিশ্লেষণগুলো কিন্তু আমাদের করতে হবে। তাহলে লক্ষ্য করি এটাকে আমরা যদি সূত্র বসানো ট্রাই করি, এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এই আকারে কিন্তু পড়বে না, কমন যাবে না। তাহলে কি করতে হবে, মিল টার্ম করার চেষ্টা করতে হবে, যদি মিল টার্ম না যায় তাহলে ভাগশেষ, আর ভাগশেষ না গেলে পরে ওই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস ইকুয়াল জিরো, ওই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট বার বি স্কোয়ার মাইনাস পি পরে সি ভাগ টু, নয়তো ওই সূত্র বসাইতে হবে। যদি লক্ষ্য করি মিল টার্ম হবে কিনা, একটু লক্ষ্য করি আমরা, হ্যাঁ 1000 আছে না, 1000 যদি ভাঙ্গাই, পাঁচ দিয়ে ভাঙ্গাই, পাঁচ বিষম হচ্ছে 100, সো 200, আবার পাঁচ দিয়ে ভাঙ্গাই, চার পাঁচা 20 40, ওকে পাঁচ আষ্টে কত, পাঁচ দিয়ে দিলে পাঁচ আষ্টে 40। তাহলে কিন্তু আমাদের এটা ভাগ হয়ে গেছে। যদি লক্ষ্য করি এই পাঁচ দিয়ে যদি আমরা 8কে গুণ করি তাহলে পাচ্ছে কত 40, এই পাঁচ দিয়ে 5 গুণ করলে পাচ্ছে কত আমরা 25, এই 40 থেকে যদি আমরা 25 বাদ দিই তাহলে কিন্তু এখানে 15 পাবো, এখানে 15টি কিন্তু আমরা পাবো, কত 15 পাবো, 40 থেকে 25, 25 30 40 তাহলে কিন্তু 15 পাবো। আমরা এটাকে এমন ভাবে করতে চাই যে এখানে গুণ করে আমাদের 1000 মিলবে, আর যোগ করে, যেহেতু যোগ আছে, যোগ করে বা বিয়োগ করে যেন আমাদের 15টি প্লাস 15টি মিলে। আমাদের এটা হচ্ছে উৎপাদকের মানে মিডল টার্মের কিন্তু এটা মেন সত্য। তাহলে যদি লক্ষ্য করি এই 40 আর এই 25 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা এটা পাবো, আবার 40 থেকে যদি এটা আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 15টি পাবো। সো আমরা লিখতে পারি বা টি স্কোয়ার প্লাস 40টি, যেহেতু 40টি মাইনাস কি দিব 25টি মাইনাস 1000 ইকুয়াল কত 0, বা এখান থেকে আমরা টিটা কমন নিই, টিটা কমন নিলে কি পাচ্ছি, টি প্লাস 40 মাইনাস 25 কমন নিলে টি মাইনাস মাইনাস প্লাস 40 ইকুয়াল কত হবে 0। তাহলে এখান থেকে টি প্লাস 40 ইকুয়াল টু 0, আইটা পাচ্ছি টি মাইনাস 25 ইকুয়াল কত 0, তাহলে টি ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 40 সেকেন্ড, আর এখানে টি ইকুয়াল টু পাচ্ছি কত 25 সেকেন্ড, 25 সেকেন্ড। এখন একটা জিনিস লক্ষ্য করো, টাইম কি কখনো ঋণাত্মক হয়, টাইম কখনো ঋণাত্মক হয় না, সো এটা গ্রহণযোগ্য নয়, বলবো নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে টি ইকুয়াল টু কত 25 সেকেন্ড, তাহলে 25 সেকেন্ডে রনি কিন্তু আমাদের এই বি অবস্থানে পৌঁছাইছে, ওকে। তাহলে এই 25 সেকেন্ডে পৌঁছাইছে, পাশাপাশি 30 সেকেন্ড কিন্তু সে এখানে কি ছিল, অপেক্ষা করছিল, আর এই সময়ও কিন্তু ওই জনি কিন্তু দৌড়াচ্ছিল, মানে চলতেই ছিল, ওকে। তাহলে এই 25 এবং এই 30 55 সেকেন্ডে, 30 40 55 সেকেন্ডে এই জনি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব কি ফাঁকা আছে কিনা আমাদের কিন্তু সেটা বের করতে হবে, ওকে। এখন তাহলে আমরা যে কথাটা লিখে নিব যে এই রনির বিশ্রাম পর্যন্ত সময় কতটুকু, রনির বিশ্রাম পর্যন্ত সময় কত হচ্ছে 30 প্লাস 25, তার মানে 55 সেকেন্ড, 55 সেকেন্ড, ওকে। আর এই যে জনির যে যাত্রা শুরু করছে, আমাদের কিন্তু জনির কথাটা বলে নাই এমনটা যে জনি এত বেগে সমবেগে চলতে আছে, বাট এটা কিন্তু বলে নাই জনি এতটুকু সময় সমবেগে গেছে, এরপরে আমরা জানি না এরপরে সে সমতলে গেছে বা এমন কিছু গেছে, এমনটা কিন্তু বলে নাই। সো আমরা ধরে নিব জনি সবসময় সমবেগে যাচ্ছে, তাহলে এই যে 55 সেকেন্ড এর জন্য অপেক্ষা করলো, এই 55 সেকেন্ডে জনি কতটুকু দূর অতিক্রম করছে আমরা আগে সেটা বের করি, দেখি তার অবস্থানটা কোথায়, আর এই রনির প্লেয়ার কতটুকু আসলে তাদের সাথে দেখা হবে এটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে একটা কাজ করি, জনির অতিক্রান্ত দূরত্ব, অতএব জনির ওই সময়ে অতিক্রান্ত দূরত্ব, ওই সময়ে বা 55 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব 1000, হ্যাঁ একবারে করি 1000 ইকুয়াল টু দূরত্ব কি হবে, এস ইকুয়াল টু ভিটি, তাহলে ভি বলতে আমাদের কত ছিল এখানে 10, আর টি বলতে 55, সো 550 মিটার। তাহলে 550 মিটার দূরত্ব অতিক্রম করছে, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের জনি সাহেব, এটা হচ্ছে কিন্তু আমাদের রনি সাহেব, কিন্তু
তাহলে এখান থেকে দূরত্ব কতটুকু? 550 মিটার। এখন আমি যে কথাটা বললাম, হ্যাঁ রনিকটা একটু পিকটা আমি মিশাইলাম, হ্যাঁ এই যে 550 মিটার, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 550 মিটার। তাহলে এখন এই যে এখানে যে আমাদের রনিটা কিন্তু বর্তমানে এখানে আছে, কিন্তু রনি কোথায় আছে? এখানে আছে। এই রনি যদি এই দিকে যাত্রা শুরু করছে, বলছে না রনি আবার যাত্রা শুরু করছে এই দিক, রনি যাত্রা শুরু করছে এই দিক, বাট এও কিন্তু বসে নাই, এও কিন্তু হাঁটতেছে, এও কিন্তু আসবে, তখন তাদের অবশ্যই অবশ্যই এই জনিটা আর জনি এখানে থাকবে না, তখন তাদের কিন্তু এইখানে দেখা হবে। সো আমাদের কাজ করতে হবে কি, এই অবশিষ্ট দূরত্বটা আগে কি করতে হবে, বের করতে হবে। তাহলে বলি যে অবশিষ্ট রনি ও জনির অবশিষ্ট দূরত্ব, রনি ও জনির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী বা অবশিষ্ট দূরত্ব একই কথা, হ্যাঁ 1000 - 550, তাহলে কত হয়? 0, 10 থেকে 5 বাদ দিলে হচ্ছে 5, হাতে 1, 6, তার মানে 450 মিটার। তাহলে অবশ্য দূরত্ব কতটুকু আছে? 450 মিটার। তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে কত? এখান থেকে এইটুকু, এখান থেকে এই যে এখান থেকে, এখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 450 মিটার। ওকে, এই যে এখান থেকে এইটুকু হচ্ছে 550 মিটার, তাহলে এখান থেকে এটুকু কত? 450 মিটার। এখন এই 450 মিটার দূরত্ব যে আছে, এই 55 সেকেন্ড পর কিন্তু এই যে রনি কিন্তু আবার এদিকে যাত্রা শুরু করছে, আবার এও কিন্তু যাত্রা শুরু করছে। তাহলে রনি এবং জনির দেখা হবে শর্ত কিন্তু এখন কত মিটার? 450 মিটার। ডাইরেক্ট বলে দিব শর্ত মতে, শর্ত মতে, শর্ত মতে একটা কাজ করি, রনির ক্ষেত্রে আমি কাজ করি, রনি কিন্তু সমবেগে আছে, তার মানে সাপোজ রনির ক্ষেত্রে যদি আমি এটাকে ভি, রনি বলতেছি সো ভি আর টি দিলাম, এটা টি ড্যাশ নাম দিলাম, হ্যাঁ ভি আর টি ড্যাশ, যেহেতু আমরা টিটা এর আগে আমরা ধরে নিয়েছিলাম, এই জন্য আমি টি ড্যাশ নাম চিহ্ন দিলাম, তোমরা টি ওয়ানও দিতে পারো, কোনো ধরনের সমস্যা নাই। তাহলে ভি আর টি ইকুয়াল, তাহলে ভি আর টি মানে এই যে এ কিন্তু মানে কিসে গেছে এখন? সবেগে না, সো ভিটি না, সূত্রটা কি হবে? ভিটি না, এই জন্য আমি একেবারে দিলাম ভি আর টি। এক কতটুকু দ্রুত অতিক্রম করবে? সাপোজ এটুক ছিল কত? 450 মিটার, না দ্রুত কতটুকু? 450 মিটার। 450 মিটার শুধু কি দ্রুত অতিক্রম করবে নাকি আরো কম অতিক্রম করবে? আরো কিন্তু কম অতিক্রম করবে। এর কারণটা হচ্ছে এই যে জনি, জনি কিন্তু বেশি মানে বসে নাই, জনির দ্রুত কিন্তু সে চলবে, সো সে যে দ্রুত অতিক্রম করবে 450 মিটার থেকে কি হবে? মাইনাস হবে। কি হবে? মাইনাস হবে, কারণ সে এখানে চলে গেছে, দ্রুত তাকে তো এতটুকু আর অতিক্রম করতে হয় নাই, বাট এখানে যে গেছে এটি কে গেছে? জনি গেছে, এই জনির দ্রুতটা অতিক্রম করতে হবে আমাদের, ঠিক আছে? এই জনির দ্রুতটা কি করতে হবে, সরি বিয়োগ করতে হবে, জনিতে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে জনির ক্ষেত্রে আমরা ওইটাকে সাপোজ ভি দিলাম, ভি জে দিলাম, ভি জে টি দেশ। বুঝা গেছে কিনা? অবশ্যই বুঝতে পারছো আশা করি, যদি না বুঝতে পারো এটা একটু কাটে নিয়ে আরেকবার দেখবা, দেখলে তোমাদের কিন্তু হয়ে যাবে, 2-3 বার দেখবা অবশ্যই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে ভিআরটি, ভিআরটি বলতে এখানে আমাদের কত? 5। সো 5 টি ড্যাশ ইকুয়াল টু 450 মাইনাস ভি জে, কত ছিল আমাদের? 10। সো 10 টি ড্যাশ, তাহলে একটা কাজ করি আমরা টিটা একসাথে নিয়ে নিই, এটা দিকে চলে আসলে হবে 5 টি ড্যাশ প্লাস 10 টি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 450। টি ড্যাশটা কমন নিলে হচ্ছে কত? 5 প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 450, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে 450 ভাগ হচ্ছে 15, হ্যাঁ 15 15 30, 3 15 45, তার মানে 30 সেকেন্ড। তাহলে আমরা টি ড্যাশ পাচ্ছি কত? 30 সেকেন্ড। এখন কি বলছিল, উদ্দীপকের আলোকে জনি ও রনির দেখা হওয়া সম্ভব কিনা? অবশ্যই দেখা হওয়া সম্ভব। এখন কত সময় পর দেখা হওয়া সম্ভব? অতএব, অতএব টাইম টি ওয়ান দিলাম ইকুয়াল টু 30 প্লাস, এখানে 55 সেকেন্ড অপেক্ষা ছিল না, সো এই যে 55, তাহলে 55 30 কত? 50 60 80 85 সেকেন্ড। তাহলে 85 সেকেন্ড পর তাদের পরস্পর, পরস্পরের কি হবে? দেখা হবে, দেখা হবে বন্ধু, ঠিক আছে? আমরা জানি না কেন জানি না, হ্যাঁ অবশ্যই জানি। তাহলে এই যে 85 সেকেন্ড পর কি হবে? দেখা হবে। ওকে, এই ছিল মূলত আমাদের চট্টগ্রাম বোর্ড 2024-এর সলিউশন। আশা করি তোমরা বুঝতে পারছো, যদি বুঝে না থাকো আরেকবার রিপিট করে দেখবা, আশা করি তোমরা বুঝতে পারবা, হ্যাঁ কোনো সমস্যা হবে না। আর অবশ্য কি বলছিলাম যে তোমরা কি কোথা থেকে দেখতেছো, আমার খুব জানার আগ্রহ যে আমার কোথাকার স্টুডেন্ট বেশি, হ্যাঁ একটু খালি কমেন্টে জানাবা, আর কোনটা কোনো সমস্যা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে অবশ্যই অবশ্যই জানাবা। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।